ওই মানুষটাই ডাস্টবিনের ময়লা খাচ্ছে, ওই একই মানুষটাই শহরের ময়লা পানির ভিতরে হাত মুখ ধুচ্ছে রাস্তার পাশে, শহরের ময়লার পাশে সে ঘুমিয়ে আছে। ছয় মাস এক বছর পর্যন্ত কোনো গোসল নাই, কি খাবে না খাবে, সংসার ধর্ম জীবন কর্ম কিচ্ছু নেই। সে মহাশক্তিধর আল্লাহ, যিনি অনেক ক্ষমতার মালিক, যার ক্ষমতার কোনো পরিসীমা নির্ধারণ করার কোনো সুযোগ নেই। সে আল্লাহ মানুষকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন। আদম সফিউল্লাহর পৃষ্ঠ মোবারকে আল্লাহ পাকের কুদরতি হাত রাখলেন। আল্লাহর কুদরতি হাত যখন আদমের পৃষ্ঠে রাখলেন, তখন সমস্ত রূহগুলি বের হয়ে আসলো। আদম আলাইহিসসালাম দেখতেছে তার সন্তানদের ভিতরে কেউ ল্যাংড়া হবে, কেউ কানা হবে, কেউ বোবা হবে, কেউ ধনী হবে, কেউ দরিদ্র হবে, কেউ অভাবী হবে, কেউ রাজা হবে, কেউ প্রজা হবে, কেউ আলেম হবে, কেউ জালেম হবে, কে ডাক্তার হবে, কে রোগী হবে, কে পাগল হবে, কে ভালো থাকবে, এরকম নানান রঙের শ্রেণীর সন্তান দেখার পরে আদম আলাইহিসসালাম কেঁদে ফেললেন। কেঁদে দিয়ে বললেন, হে রব, তুমি আমার সন্তানদেরকে এইভাবে তারতম্য করে দিলে, সমান করে দিবেন আল্লাহ, সবাইকে তুমি সমান করে দাও, ধনী দরিদ্রের কোনো বৈষম্য তুমি রাখো না। আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম, তোমার সন্তানদেরকে আমি আল্লাহ পাক তারতম্য করে দিয়েছি এই জন্য যাতে তারা আমি আল্লাহ কি জিনিস এটা বুঝতে পারে, এবং আমি আল্লাহর প্রতি তাতে যাতে কৃতজ্ঞ হয় সেই জন্য আমি আল্লাহ তাদেরকে তারতম্য করে দিয়েছি। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। বান্দা হিসেবে আমাদের কাজ হলো আমরা যেই হালতেই থাকি আল্লাহর শুকর আদায় করা, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া যে হে রব আপনি ভালো রাখছেন। মাঝে মধ্যে পাগল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হয়, মাঝে মধ্যে দরিদ্র থেকে আমাদেরকে শিক্ষা নিতে হয়, এখান থেকে আমাদের অনেক শিক্ষা আছে। ওয়া আম্মা সাঈলা ফালা তানহার, আল্লাহ বলছেন, হাবিব, আপনি কখনো সায়েলকে, ভিখারিকে, দরিদ্রকে কখনো আপনি ধমক দিয়েন না। আল্লাহ তার রসুলকে শিখাচ্ছে, হে আমার নবী, আমার বন্ধু, আপনি কখনো সায়েলকে ধমক দিয়েন না, মানে যারা ভিখারি আপনার দ্বারস্থ হয়, আপনার অধীনস্থ করে দিয়েছে আল্লাহ তাকে, এখানে কারো হাত নেই। একজন মানুষ, আপনি একটু চিন্তা করে, একজন মানুষ তার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, দেহ আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, তার বাবা আছে, তার মা আছে, বংশ আছে, কিন্তু এই মানুষটিকে আল্লাহ আপনার মুখাপেক্ষি করে দিলেন, আপনার দ্বারস্থ করে দিলেন, আপনার দিকে রুজিয়ে দিলেন, ঝুঁকিয়ে দিলেন, সেই লোকটা এসে আপনার কাছে ভিখারি বেশে বিনয়ের সাথে আপনার হাত পেতে বলতেছে, আমাকে কিছু ভিক্ষা দেয়। এই জন্য আল্লাহ তাকে আপনার প্রতি এই বিনয় করে দিলেন, আপনার প্রতি সে বান্দাকে আল্লাহ ঝুঁকিয়ে দিলেন। অনেক মানুষ ভিখারিকে ধমক দেয়, রাগ করে, ইল করবেন না। আল্লাহ কোরআনে বলেন, আম্মা সাঈলা ফালা তানহার, ও নবী, আপনি ভিখারিকে কখনো ধমক দিবেন না। কেন? আপনি একটু গবেষণা করে দেখেন, তার মাথা থেকে পা পর্যন্ত সে দিন শেষে একজন মানুষ। একজন মানুষকে আল্লাহ আপনার প্রতি ঝুঁকিয়ে দিলেন, সে আপনার কাছে সে বিনয়ের সাথে হাত পেতে কিছু ভিক্ষা চাচ্ছে, বাবা আপনি আমাকে দয়া করে কিছু দেন, আমি খুব অভাবী, কিছু দিতে না পারলেও বিনয়ের সাথে আপনি তাকে পাঠিয়ে দিবেন, ফেরত দিবেন, কিছু দিতে না পারলেও বিনয়ের সাথে আপনি তাকে ফেরত দিবেন, তারপরও আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবেন। এখান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। এই জন্য আল্লাহর নবী হাদিসের পরিভাষাতে সূরা তাকাসুরের তফসিরের মধ্যে আসছে, নবীজি একদিন সাহাবী কামকে বলতেছিলেন, সাহাবীরা
তোমরা কি জানো কিয়ামতের ময়দানে কে নিকৃষ্ট হবে, কে উৎকৃষ্ট হবে? আহা, মেহশরটা কত কঠিন হবে! দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাশরের একটা দিন হবে তত বড়। এটা যদি আপনি চিন্তা করেন, আপনার শরীরের পশমগুলি দাঁড়ায় যাবে। এটা কত ভয়াবহ হবে, কত দিনের হবে, কত বছরের হবে! দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাশরের একটা দিন হবে তত বড়। আর সেই দিনের শত শত বছর পার হয়ে যাবে, মেহশরের মাঠ আপনার কায়েম হবে। আহা, শত শত হাজার হাজার বছর পার হয়ে যাবে সেই দিনের। সেই দিনের হাজার বছর দুনিয়ার কত কোটি বিলিয়ন বছর আপনি একটু চিন্তা করেন তো, আপনার জীবন থেকে হাশরের মাঠ পার হবে। আল্লাহ রসুল বলতেছেন, সাহাবীরা, তোমরা জানো সেই মেহশরের মাঠে কে আল্লাহর কাছে উৎকৃষ্ট হবে, কে নিকৃষ্ট বান্দা হবে? সাহাবায়ে কিরাম ভদ্রচিত জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এই একটা শব্দ থেকে আমাদের জন্য অনেক শিক্ষা আছে। আমার দেশের অনেক ভাইরা রসুলের এলেম নিয়ে প্রশ্ন তুলে, আমি আমার ওই ভাইদেরকে বিনয়ে জিজ্ঞেস করব, কারণ এই ভাইরা আমাদের পর না, আমি তাদেরকে কখনো পর করব না, আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলি না। সেই দিন নবীর কতটা প্রয়োজন হবে উম্মত, সেই দিন হারে 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 উপলব্ধি করে উম্মতের জন্য রসুল করিম কতটুকু দরদি ছিলেন, সেই দিন উম্মত হারে 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 টের পাবে। সন্তান বিপদে পড়লে বাবা মা চিনি, সন্তান মুসিবতে পড়লে বাবা মা চিনি। একটা সন্তান 40 বছর পার হয়েছে, মা আগলায় রাখছে, মা আগলায় রাখছে। একটা কথা মনে রাখি, সারা জীবন মনে রাখবেন, একটা সন্তান 40 বছর পার হল, 30 বছর পার হল, 25 বছর পার হওয়ার পরে সে বিয়ে করল, তার একটা সংসার হয়ে গেল, তার একটা জীবন হয়ে গেল। প্রিয় মুসলমানেরা, কমিটির ভাইদের একটা বিরাট আবদার, আবার একটা আলোচনা শোনানোর জন্য তাদের বড় আবদার। আমি আলোচনাটা শোনাবো, তবে আলোচনাটা করার আগে আমি আপনাদেরকে একটা বিশেষ আলোচনা শোনাচ্ছি, এই জন্য যে আমরা আজকে আমাদের ডানে বামে সম্পদের কোনো অভাব নাই। আচ্ছা, বাংলাদেশে যে ভিক্ষা করে খায় সেও 3 বেলা খায়, কথা ঠিক কি না? যে ভিক্ষা করে খায় সে 3 বেলা খায়, হয়তো আপনি 6 পদের তরকারি দিয়ে খান, সে 1 পদের তরকারি দিয়ে খায়, কিন্তু 3 বেলা খায়। বাংলাদেশে বর্তমান সিচুয়েশনে যে লোকটি ভিক্ষা করে খায় সেও 3 বেলা খায়, কিন্তু নবীর জমানাতে অনেক সাহাবী ছিল যারা 3 দিন 4 দিন পর্যন্ত কোনো খাবার ছিল না। একদিন নবীজির একটা ঘটনা শোনায়, আল্লাহ নবী হুজরা মুবারক থেকে বের হয়ে গেলেন, সিদ্দিক আকবর আর ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুইজন রাস্তার পাশে বসে রয়েছে। আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, নবীজিকে দেখে তারা দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বললেন, কি হে ওমর আবু বকর, কিসে তোমাদেরকে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে আসলো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার যন্ত্রণা, খাবারের যন্ত্রণা, খোদার যন্ত্রণা, সহ্য করতে না পেরে ঘর থেকে বের হয়েছি আমরা দুইজন। আবু বকর আর ওমর কাপড় উঁচু করে বলেন, হুজুর, এই যে পেটের মধ্যে পাথর বেঁধে চাপা দিয়ে রাখছি, আজকে 3 দিন পর্যন্ত আমরা কেউ খাবার গ্রহণ করি নাই, ক্ষুধায় পড়ে আছি। আল্লাহ নবীজি কাপড় উঁচু করে ডেকে বলেন, আবু বকর ওমর, তোমরা না খেয়ে আছো, তোমরা ভাবতেছো নবী বুঝি খেয়ে আরাম করে ঘুমায়, দেখো আমি নবীর পেটের মধ্যে পাথর বাঁধা, আজকে 3 দিন আমি না খেয়ে আছি। কি কঠিন দিন সেই দিন ছিল, কি কঠিন দিন ছিল! আল্লাহর নবী ডেকে বললেন, সাহাবীরা, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে কে উৎকৃষ্ট হবে, কে নিকৃষ্ট হবে?
সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূলু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। আল্লাহর নবী বললেন, দুনিয়ার মধ্যে কোন জানজাকারী ভিখারী এসে আল্লাহর বান্দার কাছে ভিক্ষা চাইল, কিন্তু আল্লাহর বান্দা তাকে ফেরত দেয় নাই, কিছু না কিছু দিয়ে তাকে বিদায় করে দিল। কিয়ামতের মাঠে এই বান্দা আল্লাহর দরবারে উৎকৃষ্ট বান্দা হিসেবে উঠবে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে ওই বান্দা নিকৃষ্ট হবে, কোন জানজাকারী সাহেব এসে তার কাছে ভিক্ষা চাইল, কিছু চাইল, আল্লাহর বান্দা তাকে না দিয়ে ধমক দিয়ে পাঠিয়ে দিল, তাকে ফেরত পাঠানো, ধমক দিল, ব্যথা দিল, কষ্ট দিল। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা, আরে এই লোকটা কিয়ামতের ময়দানে নিকৃষ্ট হয়ে উঠবে, আল্লাহর দরবারে সে নিকৃষ্ট হয়ে তার নাম লেখা হবে। একবার জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ।